নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা, আপনারা নিশ্চয়ই জানেন। তবে প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনারা যদি দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই নিজের গ্রহ প্রতিকার করাতে চান, অথবা নিজের জন্মকুণ্ডলী সঠিক বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব, যদি জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহটি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কি ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে এবং তার রেমিডি কি হতে পারে, তার প্রতিকার কি করা যেতে পারে। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল, এবং মঙ্গল আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে এমন একটি প্ল্যানেট যে প্ল্যানেটটি কিন্তু প্রত্যেকটি মানুষের ভেতরে সাহস, আত্মবিশ্বাস বা নেতৃত্ব দানের ক্ষমতা বা পরিশ্রম করার ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো কিন্তু মঙ্গল প্রদান করে থাকে। মঙ্গল কিন্তু যদি একটি জন্মছকের ভেতরে মঙ্গলের যে কাজ, সেটি হচ্ছে যে সমস্ত রকম ভাবে মানুষের একজন জাতকের ভেতরে শক্তি প্রদান করা, তাকে লড়াকু মানসিকতা তৈরি করে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে তার উদ্যম শক্তিটাকে ভালো করা, তার তার এগিয়ে চলার প্রবণতাটা কিন্তু খুব বেশি পরিমাণে মঙ্গল দিতে পারে বা মঙ্গল দিয়ে থাকে। তো একটি জন্মচক্রের মধ্যে যদি মঙ্গল গ্রহটি কোনোভাবে পীড়িত হয়ে যায়, কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু বেশ কিছু সমস্যা একটি জন্মছকের মধ্যে চলে আসে এবং সেই জাতকের জীবনে সেই সমস্যাগুলো বিশেষভাবে প্রতিফলিত হতে দেখা যায়। সাধারণভাবে যদি মঙ্গল যদি জন্মছকের ভিতরে কোনোভাবে পীড়িত হয়, তাহলে পারে কি হয়, সাহস, উদ্যম বা আত্মবিশ্বাসের অভাব ঘটে। তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজ করার ক্ষেত্রে দেখা যাবে যে প্রথম দিকে খুব এনার্জেটিক ভাবে শুরু করলো, প্রথম দিকে খুব উদ্যম দিয়ে শুরু করলো, তারপরে আস্তে 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 করে ঝিমিয়ে গেল। এছাড়াও মঙ্গল যদি বিভিন্ন অশুভ গ্রহের দ্বারা পাপ পীড়িত হয়ে পড়ে জন্মছকের মধ্যে, তাহলে পরে কিন্তু প্রচন্ড রকম নেগেটিভিটি ক্রিয়েট করে। কি করে সেখানে মঙ্গল কিন্তু একটু ঝগড়াটে মাইন্ডের করে দেয়, একটু অতিরিক্তই স্পষ্টবাদী বানিয়ে দেয়, তার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর প্রকৃতিও কখনো কখনো দেখতে পাওয়া যায়। যারা যারা অনেকে আছেন যারা ক্রাইমের সঙ্গে কানেক্টেড, ক্রাইম করেন বিভিন্ন রকম, এটা কিন্তু মঙ্গলের কারকতার মধ্যেই পড়ে বা অশুভ মঙ্গলের প্রভাব বলা যেতে পারে। মঙ্গল যদি একটি জন্মছকের ভিতরে প্রচন্ড পরিমাণে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে পারে অন্ধবিশ্বাসই করে, তার সঙ্গে সঙ্গে অনেকটা অতিরিক্ত উত্তেজনায় মাথা গরম করে ঝগড়া করে দেওয়া এবং প্রচন্ড পরিমাণে মানে মাথা গরমের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে মঙ্গল। মঙ্গল যদি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, তাহলে পারে বিনা কারণে বা অকারণে আইনি সমস্যা চলে আসতে পারে জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে লোকের সঙ্গে বা মানুষের সঙ্গে ঝুট ঝামেলা লেগেই থাকবে। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বিবাহের কারক গ্রহ, একটি মেয়েদের জন্মচক্রের ক্ষেত্রে যদি মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পারে বিবাহিত জীবনে প্রচন্ড রকম সমস্যা, সেখানে মাঙ্গলিক না দোষ না থাকলে পারেও হবে, যে মাঙ্গলিক দোষ থাকলে পারে যে হবে এরকম কোনো ব্যাপার নয়। একটি জন্মচক্রের মধ্যে মহিলাদের জন্মচক্রে বিশেষ করে যদি মঙ্গল পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু প্রচন্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা, ঝগড়াটে মাইন্ড, তার সঙ্গে সঙ্গে গাইনও কিছু সমস্যা মেয়েদের কিন্তু দিতে পারে এই মঙ্গলের অশুভ প্রভাবের জন্য। এছাড়াও মঙ্গল যদি ছেলেদের জন্মছকে পীড়িত হয়ে যায়, তাহলে পারে বিশেষ করে কর্মের ক্ষেত্রে অসফলতা দেয়, কর্মের বাধা সৃষ্টি করে, যোগ্যতা অনুসারে কর্মের উন্নতির ক্ষেত্রে বাধা বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু দেয়। জন্মছকের মধ্যে মঙ্গল পীড়িত হয়েছে কি হয়নি, এটা কিন্তু একজন সঠিক বা একজন জ্ঞানী অ্যাস্ট্রোলজার সেই জন্মছকটিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করলে সে বলতে পারবে। মঙ্গল পীড়িত হওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে পীড়িত হতে পারে, সেটা মানে এরকমও হতে পারে যে মঙ্গল নিজের ঘরে বসেও পীড়িত হতে পারে, আবার মঙ্গল অন্যের ঘরে বসেও পীড়িত না হতে পারে, এরকম অনেক রকম বিষয় রয়েছে। তাই এক দৃষ্টিতে দেখতে পারে আপনারা কেউ নিজে নিজে বলে মানে দেখে বুঝে নেবেন না যে আমার মঙ্গলটা পীড়িত। তবে মঙ্গল পীড়িত হয়ে গেলে পারে আমি যে ধরনের সমস্যাগুলোর কথা বললাম, সেই ধরনের সমস্যাগুলো কিন্তু জাতকের
চরিত্রের মধ্যে বা জীবনযাত্রার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা, একাধিক সমস্যা চলে আসে এবং ছেলেদের ক্ষেত্রে প্রচন্ড স্ট্রাগেলটাকে বাড়িয়ে দেয়, প্রচন্ড পরিমাণে পরিশ্রম বৃদ্ধি করে দেয়, যোগ্যতা অনুসারে চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। প্রচুর চেষ্টার ফলেও কিন্তু ব্যবসার উন্নতি বা প্রোগ্রেস দেখতে পাওয়া যায় না। মহিলাদের অনেক ভালো জায়গায় বিবাহ করার পরেও বিবাহিত জীবনে অশান্তি চলে আসে, আবার অনেক সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও বা অনেক সুন্দরী মেয়ে হওয়া সত্ত্বেও বিবাহ হতে চাইছে না। এই সবই কিন্তু অশুভ মঙ্গলের প্রভাব হতেই পারে। তো এখানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে এরকম ধরনের সমস্যা যদি আপনাদের জীবনযাত্রার মধ্যে লক্ষ্য করা যায় বা আপনারা যদি দেখেন যে আপনাদের জীবনে এরকম ধরনের সমস্যা হচ্ছে, তাহলে পারে আপনারা কিছু রেমেডি করতে পারেন, কিছু নিয়ম নিষ্ঠাকে পালন করতে পারেন। সেই ধরনের প্রতিকার নিয়ে আমি দু এক কথা বলবো, আপনারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটি প্রতিকার যখন বলবো খুব আস্তে আস্তে করে বলার চেষ্টা করব, আপনারা মন দিয়ে শুনবেন, খাতার মধ্যে লিখে রাখবেন এবং অসুবিধা যদি কোথাও হয় তাহলে পারে আরো দুবার বা চারবার শুনবে, তাহলে পারে ভালো হবে। তবে একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন যে একটি জন্মচক্রের মধ্যে যদি মঙ্গল কোনোভাবে অশুভ বা পীড়িত হয়ে যায় তাহলে কি ধরনের প্রতিকার আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। প্রথমে হচ্ছে যে আমরা বরাবর শুনেই আসি বা সবাই আমরা জানি একটা জিনিস, যে জন্মচক্রের মধ্যে মঙ্গল যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে হনুমানজির পুজো করার বিধান বহু দিন থেকে চলে আসছে, তো সেটাকে আপনারা অনেকটাই মেনটেন করতে পারেন, হনুমানজির পূজা করতে পারেন। হনুমানজির পূজা করার যে প্রসেস এটাকে নিয়ে আমি একটা আলাদা অনুষ্ঠান করব, সেখানে আপনারা দেখে নেবেন। তবে আপনারা ব্যক্তিগতভাবে অনেকেই হনুমানজির পূজা করেন আমি জানি বাড়িতে, তো সেরকমভাবে পূজাটা চালিয়ে যাবেন, সেটা কিন্তু খুব শুভ মানা হয়। কারণ মঙ্গল হচ্ছে একদম মানে বিনাশের কারক। আমি পরবর্তীকালে আরো একটি মাঙ্গলিক নিয়ে অনুষ্ঠান করব, সেখানে আমি বোঝাবার চেষ্টা করব যে মাঙ্গলিক দোষটা কেন এলো এবং শুধুই কি মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করে তা কিন্তু নয়, কিন্তু যে কোনো গ্রহ সপ্তম বা অষ্টমকে যদি পীড়িত করে তাহলে পারে মাঙ্গলিক দোষের একটা প্রভাব দেয়, কিন্তু মঙ্গলকে কেন বাছা হয়েছে, কারণ হচ্ছে মঙ্গল কিন্তু একদম খতম করে দেওয়ার কারণ, একদম পুরোপুরি ড্যামেজ করে দেওয়ার কারণ। মঙ্গলের ভিতরে কিন্তু পুরোপুরি সরাসরি একদম নাশকতার একটা ব্যাপার কিন্তু আছে, তাই সম্পর্ককে পুরোপুরি শেষ করে দিতে পারে একমাত্র মঙ্গল। তাই মঙ্গলকে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রের মতে বিবাহের ক্ষেত্রে মেয়েদের জায়গাটাতে। তো যাই হোক, মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় আপনারা কি ধরনের প্রতিকার করবেন, আমি প্রথমেই যেটা বললাম যে হনুমানজির পূজা পাঠ করতে পারেন আপনারা, এবং পারলে হনুমানজির পূজা পাঠ মঙ্গলবার দিনকে যেরকম জবা ফুলের মালা দিয়ে হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো করা হয়, হনুমান চল্লিশা পাঠ করা হয়, আপনাদের বাড়িতে যদি হনুমানজির কোনো ছবি থাকে বা মূর্তি থাকে সেখানে হনুমানজির পায়ে বা এবং কপালে পায়ে এবং কপালে মেটে সিঁদুর দিয়ে একটু পুজো করার চেষ্টা করবেন। ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটিকে জপ করার চেষ্টা করবেন 108 বার, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং পারলে মানে মঙ্গলবার দিনটাতে উপোস করবেন এবং 21টি মঙ্গলবার উপোস করার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনি করে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। এর সঙ্গে সঙ্গে মঙ্গলবার দিনকে আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে কিন্তু মঙ্গলবার দিনকে কিছু অন্ন দান করতে পারেন। অন্ন দান করাটা কিন্তু খুব শুভ, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে বা বৈদিক শাস্ত্রগুলোতে দান ধ্যানের কথা কিন্তু বহু পৌরাণিক যুগ থেকে চলে আসছে এবং দানের কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। দান কিন্তু একটা সাত্ত্বিক প্রতিকার বলা হয়। আমি হয়তো পরবর্তীকালে বলবো যে প্রতিকার তিন ধরনের হয়, সাত্ত্বিক প্রতিকার, রাজসিক প্রতিকার এবং তামসিক প্রতিকার। সাত্ত্বিক প্রতিকার হচ্ছে কি? সাত্ত্বিক প্রতিকার হচ্ছে যেই সমস্ত প্রতিকারের দ্বারা বৃহৎ লাভ করা, মানে বৃহৎ একটা মানে যেই সমস্ত প্রতিকার শুধুমাত্র আমাকেই সহযোগিতা করবে না, সেই প্রতিকারের সঙ্গে সঙ্গে অন্যরাও আমার সেই প্রতিকারের ক্ষেত্রে অন্যদেরও কিন্তু অনেকটা লাভ হবে। যেমন হচ্ছে যে সাত্ত্বিক প্রতিকারের ক্ষেত্রে দান ধ্যানের কথা বলা হয়েছে, যেমন দান করলে পারে আমি যেমন একটি পুণ্য কর্ম অর্জন করলাম, ঠিক তেমন ভাবে কিন্তু যেই ব্যক্তিটিকে দান করছি তার কিন্তু একটু সাহায্য হচ্ছে আমার দানের দ্বারা। তো এটাকে বলা হয় সাত্ত্বিক প্রতিকার। সাত্ত্বিক প্রতিকারের মধ্যে
হোম যজ্ঞের কথা বলা হয়েছে, পূজা পাঠের কথা বলা হয়েছে, রাজসিক প্রতিকারের মধ্যে কিন্তু স্টোনের কথা বলা হয়েছে, বিভিন্ন রত্নের কথা বলা হয়েছে। আর তামসিক প্রতিকারের ক্ষেত্রে, রাজসিক প্রতিকারের ক্ষেত্রে শুধুমাত্র স্টোন নয়, তার সঙ্গে সঙ্গে রত্নের সঙ্গে কবচ, বিভিন্ন ধরনের কবচ, বিভিন্ন ধরনের যন্ত্রণের কথাও কিন্তু শাস্ত্রে বলা আছে। এবং তামসিক প্রতিকারের ক্ষেত্রে তান্ত্রিক ক্রিয়া দ্বারা প্রতিকার, অর্থাৎ অন্যের ক্ষতি করে বা অন্য কোনো কিছুর ক্ষতি করে আর একজনের ভালো করা, এটাকে বলা হয় তামসিক প্রতিকার। এই ধরনের প্রতিকারের কথাও কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে কোন প্রতিকারকে কোন জায়গায় বিশেষ ফলদায়ী হয়, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা একজন সঠিক জ্ঞানী জ্যোতিষী কিন্তু বলতে পারবে। তাই প্রতিকারের সিস্টেম কিন্তু অনেক রকম আছে। তবে এই সাত্ত্বিক প্রতিকারের মধ্যে কিন্তু শাস্ত্রে যেমন হোম যজ্ঞের কথা বলা হয়েছে, যেমন দান ধ্যানের কথা বলা হয়েছে, তেমন বেশ কিছু টোটকার কথা কিন্তু বলা হয়েছে এই সাত্ত্বিক প্রতিকারের মধ্যে, যেগুলো কিন্তু আপনারা করতেই পারেন আর যেগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করছি। তো যেটা বললাম যে আপনারা কিন্তু কোনো মঙ্গলবার মঙ্গলবার কোনো অন্ন দান করতে পারেন কোনো গরিব দরিদ্র ব্যক্তিকে, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আপনারা সাতাশটি মঙ্গলবার সিঁদুর কৌটো বাজারে কিনতে পাওয়া যায়, নতুন সিঁদুর কৌটো, এরকম 27টি মঙ্গলবার কোনো কালী মন্দিরে গিয়ে দান করবেন। 27টি মঙ্গলবার কোনো কালী মন্দিরে গিয়ে যদি আপনারা সিঁদুর দান করতে পারেন, সিঁদুরের কৌটো খুব বেশি টাকা দাম হয় না, এটা আপনারা করতেই পারেন, আপনাদের অনেকেরই হয়তো সেই ক্ষমতা নিশ্চয়ই থাকার কথা, তো সেটা যদি আপনারা করতে পারেন এটা কিন্তু মহৎ একটা প্রতিকার বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। এছাড়াও আপনার যদি কোনোভাবে জন্মছকে মঙ্গল প্রচন্ড পরিমাণে পীড়িত থাকে, তাহলে পারে আপনি কিন্তু লাল মেঝে, মানে মেঝে যদি আপনাদের বাড়ির মেঝে যেটা হয়, বাড়ির মেঝে যদি লাল কালারের হয়, তাহলে পারে এই মেঝেতে কিন্তু আপনারা খালি আসন না পেতে বসবেন না বা খালি মেঝেতে কিন্তু শোবেন না, তাহলে পারে কিন্তু এই মঙ্গলের অশুভ প্রভাব আরো বেশি বৃদ্ধি করবে। তাই এখানে একটুখানি খেয়াল রাখতে হবে, আপনাদের বাড়ির মেঝে যদি লাল হয় বা আপনি যদি কোথাও গেলেন সেখানে লাল মেঝে আছে সেই বাড়িতে, তাহলে সেই মেঝেতে কিন্তু কোনো কিছু না বিছিয়ে শোবেন না, এতে কিন্তু অসুবিধা হতে পারে আপনাদের। এছাড়াও যাদের মঙ্গল বিভিন্নভাবে পীড়িত হয়ে গেছে, তারা তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি কোনো রকমভাবে ড্রিঙ্কস করেন, তাহলে পারে মঙ্গলবার কিন্তু কমসে কম ড্রিঙ্কস না করার চেষ্টা করবেন, মঙ্গলবার কিন্তু অ্যালকোহল চলবে না একদম পরিমাণে একটুও। এছাড়াও মঙ্গলবার দিনকে আপনারা যদি কোনো লাল বস্ত্র বা লাল কোনো ফুল যদি আপনাদের কোনো বন্ধু বান্ধবকে দান করতে পারেন, আপনাদের বন্ধু বান্ধবকে দিতে পারেন, এটাও কিন্তু মঙ্গলের একটা ভালো প্রতিকার বলা হয়ে থাকে। আপনারা যদি সেরকম ভাবে মনে করেন যে মঙ্গলবার দিনকে আমি কোনো বন্ধুকে দান করবো না, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু জবা ফুল নিয়ে মঙ্গলবার দিনকে কিন্তু কোনো কালী মন্দিরও যদি আপনি দান করতে পারেন, সেটাও কিন্তু এই মঙ্গলের জন্য একটি খুব ভালো রেমেডি হিসাবে কাজ করে। এছাড়াও আপনারা একটি লাল সুতোকে সাত পা ঘুরিয়ে সাতটি গিট বেঁধে নিন এবং হাতে বেঁধে রাখুন, এক মাস ছাড়া ছাড়া পাল্টাবেন। অর্থাৎ একটি লাল সুতো হাতের মধ্যে সাতটা পাক মারবেন এবং সাতটা পাক মারার পর সেই সুতোটার মধ্যে সাতখানা গিট মারবেন। সাতখানা গিট মারার পর হাতের মধ্যে একটু বেঁধে রাখুন এবং প্রত্যেক এক মাস অন্তর অন্তর সেই সুতোটাকে পরিবর্তন করান, তাহলে পরে কিন্তু আপনাদের খুব ভালো ফল প্রদান করবে, মানে এই বিষয়টা কিন্তু খুব ভালো হবে। এছাড়াও কিন্তু মঙ্গল হচ্ছে ভাই বোনের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, এবং মঙ্গল যদি জন্মছকের ভিতরে কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কখনো ভাই বোনের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করবেন না, সবসময় ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার মঙ্গলের অনেকটা সুপ্রভাব বা অনেকটা নেগেটিভিটি কম হয়ে যাবে। তাই মঙ্গল যাদের যাদের জন্মছকের অশুভ রয়েছে, তারা যদি খুব বেশি পরিমাণে নিজেদের ভাই বোনের মধ্যে খুব ঝগড়া অশান্তি করে, তাহলে পারে কিন্তু সেই মঙ্গল আরো বেশি পরিমাণে পীড়িত হয়ে তার সেই জাতকের জীবনে নেগেটিভ ফল প্রদান করবে। তাই এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে এবং একটু ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। এছাড়াও মঙ্গলের জন্য আপনারা প্রবাল করতে পারেন, প্রবাল রত্ন আপনারা ধারণ করতে পারেন মঙ্গলের জন্য। তবে এক্ষেত্রে একটা কথা বলবো যে প্রবাল সবাই করতে পারে না, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে মঙ্গল
প্রধান মারক গ্রহ, সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে প্রবাল কখনোই ধারণ করা উচিত নয়। আমি এরকম ব্যক্তিগত অভিজ্ঞতায় বহু দেখেছি যে প্রবাল ধারণ করে আছে বলেই সমস্যা, বা প্রবাল ধারণ করার পরই তার জীবনে সব থেকে বড় সমস্যা এসছে। তাই প্রবালটা ধারণ করবেন বা যে কোনো রত্ন ধারণ করার আগে একজন ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে তারপরে রত্ন ধারণ করবেন। এছাড়াও মঙ্গলের বীজ মন্ত্র জপ করে মঙ্গলের কবচ করা হয় বা বগলামুখী কবচও করা হয় অনেক ক্ষেত্রে, যদি মঙ্গল খুব বেশি পাপ পীড়িত হয়ে যায়। সেক্ষেত্রে বগলামুখী কবচের কথা শাস্ত্রে বহুবার বহু জায়গায় বলা আছে। অথবা মাঙ্গলিক দোষের কারণে হোক বা মঙ্গল যদি বিভিন্নভাবে পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মানে মঙ্গল কবচ যেটা হয় সেটাও আপনারা ধারণ করতে পারেন। সেটার জন্য কিছু খরচের একটু কিছু কষ্ট লেগে যায়, কিছুটা খরচ পড়ে, তবে আপনারা যদি সেই ধরনের প্রতিকার করাতে চান তো সেটাও করাতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো রেমেডি হিসাবে কাজ করে। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি আপনারা আমার কাছ থেকে করাতে চান তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি অবশ্যই আপনাদের সবসময় সহযোগিতা করে আসছি দীর্ঘদিন ধরে। এবং মঙ্গল যদি প্রচন্ড পরিমাণে পীড়িত থাকে তাহলে পরে আমি আগেও বলেছি যে আপনাদের যদি সেই সামর্থ্য থাকে আপনারা কিন্তু কোনো মন্দিরে ইট বা সিমেন্ট একটু দান করার চেষ্টা করুন, এটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটি রেমেডি হবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন মঙ্গল গ্রহটি খুব কতটা ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা পরপর বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি গ্রহ নিয়ে আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে কি ধরনের বৈদিক রেমেডি সেই গ্রহটির জন্য করা যেতে পারে যাতে আপনি সুস্থ থাকেন সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে পরপর। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের কোনো যদি বক্তব্য থাকে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানান, এবং আপনাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করার কোনো রকম ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।